রাজশাহী বিএমডিএ কার্যালয়ে বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরা পার্সনের উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে নীলফামারী প্রেস ক্লাব ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে মানববন্ধনটির আয়োজন করে। প্রেস ক্লাব সহসভাপতি ভুবন রায় নিখিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, সহসভাপতি মুস্তাফিজুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদুর রহমান মামুন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম, এস এ টেলিভিশনের প্রতিনিধি মাহবুবুর রহমান মনি, দীপ্ত টিভির প্রতিনিধি ইয়াসিন সিথুন, চ্যানেল 24-এর প্রতিনিধি রায়হান সবুক্তগিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এনটিভির জেলা প্রতিনিধি নূর আলম মানববন্ধনটির সঞ্চালনা করেন। বক্তারা হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি করেন।